বাংলাদেশের শীর্ষ পর্যটন গন্তব্য সেন্ট মার্টিন দ্বীপ। প্রতি বছর প্রায় 1.5 লাখেরও বেশি লোক এই দ্বীপে ভ্রমণ করে। তবে এখন থেকে চাইলেই পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন না। দ্বীপটিতে ভ্রমণের আগে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া দ্বীপে যাওয়ার জন্য সরকারকে নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে। সেই সাথে জারি করা হয়েছে বেশ কিছু নতুন নিয়মকানুন। তবে সারা বছর যাতে পর্যটকেরা এই দ্বীপটিতে ভ্রমণ করতে পারে, সেজন্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য সি প্লেনের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়েছে। অতীতেও সেন্ট মার্টিন নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তবে তার কোনোটিই শতভাগ বাস্তবায়ন করা যায়নি। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্রমণ এবং সি প্লেনে সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা কতটা কার্যকর হতে পারে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধারণ ক্ষমতার অতিরিক্ত পর্যটকের ভিড়ে সেন্ট মার্টিন দ্বীপ একটু একটু করে তার সৌন্দর্য হারাচ্ছে। এমন পরিস্থিতিতে দ্বীপকে রক্ষায় নড়েচড়ে বসেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে। এমনকি কর্তৃপক্ষ প্রতিদিন দ্বীপের সঠিক ধারণ ক্ষমতা অনুযায়ী পর্যটকের সংখ্যা নিশ্চিত করবে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা কৌক জানিয়েছে, সেন্ট মার্টিনকে মালদ্বীপের আদলে গড়ে তোলার জন্য মাস্টার প্ল্যান করা হচ্ছে। সেন্ট মার্টিনে পরিবেশ বান্ধব স্থাপনা এবং টেকসই পর্যটন গড়ে তোলার জন্য মালদ্বীপের রিসোর্ট গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছ থেকে কারিগরি পরামর্শ নিয়ে সেন্ট মার্টিনকে আকর্ষণীয় করে সাজানো হবে। সেন্ট মার্টিন দ্বীপ বছরে মাত্র 4 থেকে 5 মাস পর্যটকদের জন্য খোলা থাকে। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সাগর বেশ শান্ত থাকে, তাই এই সময়টা সেন্ট মার্টিনে যাতায়াতের জন্য কক্সবাজার এবং টেকনাফ থেকে বেশ কিছু জাহাজ এবং সি ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়। বছরের বাকি সময়ে সমুদ্র উত্তাল থাকার অজুহাতে এসব জলযান চলতে দেওয়া হয় না, ফলে পর্যটন মৌসুমের বাইরে পর্যটকেরা চাইলেও সেন্ট মার্টিনে যেতে পারেন না। তবে কিছু কিছু দুঃসাহসিক পর্যটক বছরের অন্যান্য সময় ট্রলার এবং স্পিডবোটে করে সেন্ট মার্টিনে যান। যদিও এই ব্যবস্থাটি অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং সকল পর্যটকের জন্য উপযোগী নয়, তবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, এখন থেকে সীমিত পর্যায়ে হলেও সারা বছরই সেন্ট মার্টিন যাওয়া যাবে। এর জন্য সি প্লেন এবং সি ক্রুজ চালু করা হবে। সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন ব্যবস্থা নিয়ে প্রজ্ঞাপনটি জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কিন্তু প্রজ্ঞাপনের বিষয়গুলো বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে। তাদের কাজে সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে জেলা প্রশাসন বলছে, এ ব্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সেন্ট মার্টিন কেন্দ্রিক মহাপরিকল্পনার অন্যতম সরকারি সংস্থা হলেও নতুন নীতিমালা বাস্তবায়নে তাদের ভূমিকা স্পষ্ট নয়। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশ বলছে, সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেন্ট মার্টিন দ্বীপের বিলুপ্তি ঠেকাতে 2022 সালেও পরিবেশ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই সাথে বঙ্গোপসাগরের 1,743 বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করেছিল সরকার। তারও আগে 1999 সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এত এত প্রজ্ঞাপন আর জরুরি ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও সেন্ট মার্টিন দ্বীপের ধ্বংস ঠেকানো যায়নি। পর্যটন সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষের চোখের সামনে অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে শতাধিক হোটেল। 5 বছর আগে আদালতের নির্দেশনা অনুযায়ী দ্বীপে অবৈধভাবে গড়ে ওঠা 104টি আবাসিক হোটেল ভেঙে ফেলার কথা ছিল, কিন্তু আদালতের নির্দেশনা বাস্তবায়ন তো দূরের কথা। নতুন করে আরও প্রায় 125টি পাকা দালান কোঠা গড়ে উঠেছে। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে নতুন বিধিনিষেধ আরোপ করার বিষয়টি পর্যটন ব্যবসায়ীরা ভালোভাবে দেখছেন না। তাদের মতে, সেন্ট মার্টিনে যেতে বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশন এবং ফির বিষয়ে জটিলতা রয়েছে। এটা যেহেতু হঠাৎ করে গ্রহণ করা সিদ্ধান্ত, তাই হুট করে প্রয়োগ করাটা ঠিক হবে না। ভ্রমণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করতে হবে। এছাড়া নিবন্ধনের মাধ্যমে যদি সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কক্সবাজারের পুরো পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। বছরের 12 মাস পর্যটকেরা যাতে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারে, সেজন্য কক্সবাজার সেন্ট মার্টিন রুটে সি প্লেন চালু করার কথা বলা হচ্ছে। কিন্তু সি প্লেনে যাতায়াতের বিষয়টি বেশ ব্যয়বহুল।
সিপ্লেনের আকার এবং অবস্থাভেদে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করতে একটি সিপ্লেনের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। এই দূরত্বে মালদ্বীপের সিপ্লেনগুলোতে যাওয়া আসার জন্য জনপ্রতি প্রায় 30-70 হাজার টাকা খরচ করতে হয়। তবে মালদ্বীপে এই ব্যবস্থাটি বেশ জনপ্রিয়, তাই তাদের পরিচালন ব্যয়ও অনেক কম। বাংলাদেশে সিপ্লেন ব্যবস্থা চালু হলে স্বাভাবিকভাবেই মালদ্বীপের চেয়ে এর ভাড়া অনেক বেশি হবে। তাছাড়া শুধু দূরত্বের বিচারেই নয়, সিপ্লেনের ধরন, বয়স এবং অবস্থা, জ্বালানি দক্ষতা, রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা, পাইলটের বেতন এবং অন্যান্য অপারেশনাল খরচসহ নানা বিষয়ের সাথে সিপ্লেনের ভাড়া সম্পর্কিত। শুধু যাতায়াতের জন্য এত টাকা সিপ্লেনে ভাড়া দেওয়া বাংলাদেশের সাধারণ পর্যটকদের পক্ষে সম্ভব নয়। তার মানে এই ব্যবস্থা থেকে শুধু দেশের উচ্চবিত্ত পর্যটকেরা লাভবান হতে পারেন। তাছাড়া যারা এত টাকা সিপ্লেন ভাড়া দিয়ে সেন্ট মার্টিন যাওয়ার সামর্থ্য রাখেন, তাদের জন্য নিশ্চয়ই অত্যন্ত বিলাসবহুল আবাসনের দরকার হবে। সেই ধরনের হোটেল রিসোর্ট সেন্ট মার্টিনে এখনও গড়ে ওঠেনি। তার উপর দ্বীপের চারপাশে সৈকত লাগোয়া জমিগুলোতে অপরিকল্পিতভাবে এত পরিমাণ অবকাঠামো গড়ে উঠেছে যে নতুন করে বিশ্বমানের হোটেল রিসোর্ট গড়ে তোলার জন্য সেন্ট মার্টিনে পর্যাপ্ত জায়গা নেই। তার মানে প্রধান পর্যটন মৌসুমের বাইরে অন্যান্য সময়ে সিপ্লেনে সেন্ট মার্টিন যাওয়া অনেক ব্যয়বহুল হবে এবং যাদের যাওয়ার সামর্থ্য থাকবে তাদের উপযোগী সুযোগ সুবিধা দ্বীপটিতে নেই। তার চেয়েও বড় কথা হলো, দেশের ভেতর ভ্রমণ করতে যদি এত টাকা খরচ হয়, তাহলে জনগণ সেন্ট মার্টিন ভ্রমণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। বরং তখন সেন্ট মার্টিন ভ্রমণে যে খরচ হবে, সেই টাকা দিয়ে দেশের বাইরে এমনকি মালদ্বীপেও ট্যুর করা সম্ভব হবে। মাত্র কয়েক বছর আগে সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমে পর্যটকদের যাতায়াতের একমাত্র ব্যবস্থা ছিল টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটের জাহাজগুলো। পরবর্তীতে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সরাসরি সেন্ট মার্টিন জাহাজ চালু হবার পর ভাবা হয়েছিল দ্বীপে ভ্রমণের বিষয়টি হয়তো আগের চেয়ে অনেক সহজ হবে, কিন্তু বাস্তবে ঘটেছে এর উল্টোটা। চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী কর্ণফুলী এক্সপ্রেস এবং বেওয়ান জাহাজ দুটি পরিচালনা করে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড। কর্ণফুলী শিপ বিল্ডার্সের এই দুটি জাহাজ অত্যন্ত নিম্নমানের যাত্রীসেবা দেওয়ার জন্য কুখ্যাত। এই জাহাজ দুটিতে প্রায় নিয়মিত ইঞ্জিন বিকল হওয়ার মতো ঘটনা ঘটে। গত বছর মিয়ানমার সীমান্তে উত্তেজনা এবং টেকনাফ নদীর নাব্যতা সংকটকে দায়ী করে সেন্ট মার্টিনে ভ্রমণের মৌসুমেও টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পর্যটন খাত সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, গত বছর মৌসুমের প্রথম দিকে সেন্ট মার্টিন যাওয়ার অন্য কোনো উপায় না থাকার সুযোগ নিয়ে কর্ণফুলীর জাহাজগুলো পর্যটকদের চরম হয়রানি করেছে। কক্সবাজার এবং সেন্ট মার্টিনের পর্যটনকে কেন্দ্র করে সরকারের মহাপরিকল্পনা নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ, কিন্তু এই প্রকল্পগুলো যেন অতীতের মতো নাম সর্বস্ব না হয়। পরিকল্পনার বাস্তবসম্মত প্রয়োগ ঘটাতে পারলে দেশের পর্যটন শিল্প এবং বিপন্ন প্রাকৃতিক পরিবেশ উভয়ই লাভবান হবে। অনিয়ন্ত্রিত পর্যটকের চাপ যদি নিয়ন্ত্রণ করাও যায়, তারপরও প্রাকৃতিক কারণেই সেন্ট মার্টিন দ্বীপ ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের প্রিয় দ্বীপ সেন্ট মার্টিন কি অচিরেই ডুবে যাবে, সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।